Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে সিলেট বোর্ড 2016 সালের 4 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনে আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জনাব শেখর একজন পাইকারি ব্যবসায়ী। 2015 সালের 30 নভেম্বর তারিখে নগদান বই অনুযায়ী তার ব্যাংক জমার উদ্বৃত্ত 48,200 টাকা, কিন্তু ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে মিল না থাকায় জনাব শেখর অনুসন্ধান করে নিম্নোক্ত গড় মিল আইটেমগুলো খুঁজে বের করেন। এক, বিনিয়োগের তাহলে আমরা এখানে শুরু করছি কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত মানে আমি নগদান বইকে ধরে অঙ্কটা করব, অর্থাৎ নগদান বইতে ডেবিট বা প্লাস হলে সেটাকে আমরা ক্রেডিট বা মাইনাস করব, নগদান বইতে ক্রেডিট বা মাইনাস হলে এটাকে আমরা প্লাস করব, আর ব্যাংকে যদি ক্রেডিট বা প্লাস হয়ে থাকে সেটাকে আমরা প্লাসই করব, ব্যাংক বিবরণীতে যদি ডেবিট বা মাইনাস হয় আমরা সেটাকে মাইনাসই করব। এইভাবে আমরা অঙ্কটা করব। এক, বিনিয়োগের সুদ 500 টাকা এবং লভ্যাংশ বাবদ ব্যাংক সরাসরি আদায় করেছে 300 টাকা, কিন্তু নগদান বইতে রাখেনি। তাহলে বিনিয়োগের সুদ এবং লভ্যাংশ বাবদ 500, 300, 800 টাকা ব্যাংক আদায় করেছে, আদায় করে ব্যাংক কি করেছে, ক্রেডিট করেছে, অর্থাৎ ব্যাংকে প্লাস করেছে। তা আমিও প্লাস করে দিব যেহেতু আমি নগদান বই ধরে করছি। দুই, 1,000 টাকার একটি প্রদেয় বিল ব্যাংক পরিশোধ করেছে কিন্তু আর নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংক পরিশোধ করে কোথায় এন্ট্রি দিয়েছে, ব্যাংকের ডেবিট পাশে, অর্থাৎ মাইনাস করেছে আমার টাকাটা। তা আমিও কি করবো, মাইনাস করে দেব। তিন, মালিক কর্তৃক নিজ প্রয়োজনে 1,000 টাকা ও ব্যবসায়ের প্রয়োজনে 1,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে, কিন্তু নিজ প্রয়োজনে উত্তোলিত টাকা নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যবসা প্রয়োজনে যেটা উত্তোলন করছে সেটা লেখা হয়েছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে নিজ প্রয়োজনে যেটা উত্তোলন করেছে অর্থাৎ উত্তোলন, সেটা নগদান বইতে লেখেনি। তাহলে লেখা হয়েছে কোথায়, ব্যাংকে। ব্যাংকে কোথায় লেখা হয়েছে, ডেবিট পাশে। তা আমি কি করবো, ডেবিট পাশ মানে আমার অ্যাকাউন্টের টাকা মাইনাস হয়েছে, আমি মাইনাস করে দিই। চার, 3,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তা আদায়ের জন্য যদি জমা দিই, আমি এন্ট্রিটা দিয়েছি কোথায়, নগদান বই ডেবিট পাশে, অর্থাৎ প্লাস করেছি। তাহলে নগদান বইতে যদি প্লাস করি সেটাকে মাইনাস করতে হবে। তাহলে এই 3,000 টাকা আমি কি করবো, মাইনাস করবো। কতে আমার কাছে জানতে চেয়েছে উত্তোলনের কারণে গড় মিলের পরিমাণ নির্ণয় করো। ক্ষতে জানতে চেয়েছে 30 নভেম্বর তারিখে জনাব শেখরের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। গতে জানতে চেয়েছে মিস্টার শেখরের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিল করো। প্রয়োজনীয় জাবেদা দাখিল হচ্ছে যে এন্ট্রিগুলি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, সেগুলোর জন্য আমরা জাবেদা দাখিল দিব। তাহলে আমরা প্রথমে আসি উত্তোলনের কারণে গড় মিলের পরিমাণ কতে চেয়েছে। তাহলে উত্তোলন করেছে একটি, মালিক কর্তৃক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 1,000 টাকা, তাহলে এই 1,000 টাকা মোট উত্তোলন বা উত্তোলনের কারণে গড় মিলের পরিমাণ 1,000 টাকা। এরপর আমরা আসি খতে বলেছে 30 নভেম্বর তারিখে জনাব শেখরের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আমরা প্রত্যেকবার যেটা করছি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের আগে আমরা আরেকবার আলোচনা করে নিই, আলোচনা করে কোন আমরা বসিয়ে দিই। তাহলে আমরা আসি সিলেক্ট বোর্ড, তাহলে আমরা আসি জনাব শেখর একজন পাইকারি ব্যবসায়ী। 2015 সালের 30 নভেম্বর তারিখে নগদান বই অনুযায়ী তার ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 48,200 টাকা, এটা লিখলাম, কিন্তু ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে মিল না থাকায় জনাব শেখর অনুসন্ধান করে নিম্নোক্ত গড় মিল আইটেমগুলো খুঁজে বের করে। এক, বিনিয়োগের সুদ 500 টাকা এবং লভ্যাংশ বাবদ ব্যাংক সরাসরি আদায় করেছে 300 টাকা,
নগদান বইতে লেখা হয়নি, তাহলে কোথায় লেখা হয়েছে? ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ প্লাস করা হয়েছে। যেহেতু আমি নগদান বই তৈরি করছি, ব্যাংক যেটা প্লাস করছে আমি সেটাকে প্লাস করবো। ব্যাংক কর্তৃক বিনিয়োগ সুদ এবং লভ্যাংশ সরাসরি আদায় 800 টাকা, তাই এটাকে আমরা প্লাস করলাম। এরপর আমরা আসি 2 নম্বর, 1000 টাকা একটি প্রদেয় বিল ব্যাংক পরিশোধ করেছে কিন্তু এটা নগদানভুক্ত হয়নি, তাহলে ব্যাংক কি করেছে? মাইনাস করেছে। আমিও মাইনাস করে দেবো, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ 1000 টাকা। এরপর আমরা আসি 3 নম্বরে, মালিক কর্তৃক নিজ প্রয়োজনে 1000 টাকা এবং ব্যবসার প্রয়োজনে 1000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে কিন্তু মালিক কিন্তু নিজ প্রয়োজনে উত্তোলিত টাকা নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংকে লেখা হয়েছে। ব্যাংকে কোথায় লেখা হয়েছে? ডেবিট। ডেবিট মানে ব্যাংক মাইনাস করছে, আমি মাইনাস করবো। মালিক কর্তৃক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 1000 টাকা। এরপর আমরা আসি 3000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তাহলে আমরা কি পেলাম? চেক আদায়ের জন্য একটু আগে এটা ভুল ব্যাখ্যা করা হয়েছিল, এখন আমরা সরি এই জন্য লাইনটা আমরা আবার পড়ছি। 3000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে ব্যাংকে জমা দিলে আমি নগদান বই ডেবিট করেছি। বলছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, একটু আগে আমি বুঝেছিলাম মনে করছিলাম যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তার মানে কি? ব্যাংক আদায় হয়েছে টাকাটা। আদায় হলে ব্যাংক কি করেছে? ব্যাংক ক্রেডিট করেছে, তার ব্যাংক ক্রেডিট করা মানে হচ্ছে ব্যাংকে প্লাস হয়েছে, আমিও প্লাস করবো। চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে 3000 টাকা, তা বাস শেষ। এখন আমরা যোগ বিয়োগ করে দিই, যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? প্রথমে আমরা পাচ্ছি 48,200 টাকা, এটার সাথে যোগ করবো এখানে 800 টাকা, এখানে 3000 টাকা, অর্থাৎ 3800 টাকা। তাহলে 48,200 টাকার সাথে 3800 টাকা যোগ করলে 52,000 টাকা। এখান থেকে আমরা 1000 টাকা বিয়োগ করবো, 52,000 থেকে 2000 বিয়োগ করলে 50,000 টাকা। আমরা শুরু করছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমরা পাবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত পেলাম 50,000 টাকা। এইটা ছিল আমার খ। গতে আমাকে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দিতে, গতে আমাকে বলেছে মিস্টার শেখরের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, অর্থাৎ যেই লেন আইটেমগুলো আমার কি হয়েছে সরাসরি ব্যাংকে এন্ট্রি হয়েছে সেগুলো, তাহলে 1 নম্বর এন্ট্রিটা সরাসরি নগদান বইতে লেখা হয়নি অর্থাৎ ব্যাংকে এন্ট্রি হয়েছে, তাহলে ব্যাংক কি করেছে? আমার বিনিয়োগের সুদ এবং লভ্যাংশ আদায় করেছে। এর মধ্যে বিনিয়োগের সুদ বলছে 500 টাকা, লভ্যাংশ বলছে 300 টাকা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট, 500 আর 300 যোগ করলে 800 টাকা, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ ও লভ্যাংশ আদায়। এটা ছিল 1 নম্বর। 2 নম্বরটা বলছে নগদানভুক্ত হয়নি অর্থাৎ ব্যাংক প্রদেয় বিল পরিশোধ করছে, তাহলে ব্যাংকের টাকা কমে গেছে, প্রদেয় বিল পরিশোধ করছে, প্রদেয় বিলও কমছে, তাহলে প্রদেয় বিল ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 1000 টাকা 1000 টাকা, ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। 3 নম্বরে ছিল মালিক উত্তোলন করেছে, উত্তোলনের টাকাটা নগদান বইতে লেখা হয়নি, তাহলে আমরা আসি মালিক উত্তোলন করে ব্যাংকে টাকা কমে গেছে, ব্যাংক ক্রেডিট, উত্তোলন নেবে, তাহলে উত্তোলন হিসাব নেবে, ব্যাংক হিসাব ক্রেডিট, 1000 টাকা 1000 টাকা, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন। 4 নম্বরে বলছে চেক আদায়ের জন্য জমা দিছি কিন্তু নগদান বইতে লেখি নেই, তাহলে ব্যাংক হিসাব নেবে, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাবের চেকটা আমরা আদায় করেছি, আদায়ের জন্য জমাকৃত চেক, আচ্ছা 3000 টাকা 3000 টাকা। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা এইভাবে অঙ্কগুলোর সলিউশন দিচ্ছি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা একবার দুবার দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে অঙ্কটা 2-3 বার করবেন, নিজে নিজে প্র্যাকটিস করে যদি কোথাও সমস্যা থাকে সেটা আবার ভিডিওর সাথে মিলিয়ে নেবেন। এই জন্য এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ একসময় অঙ্ক ভালো পারবেন। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, সকলকে যদি শেয়ার করেন তা আমাদের কষ্টটা সার্থক হবে, সকলে এই জিনিসটা জানতে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ে এমন একজনও যেন এই ভিডিওগুলো না পায়নি এমন যেন না থাকে, সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করার দায়িত্ব আমি অঙ্ক দিয়েছি, আমি চেষ্টা করেছি, আপনাদের দায়িত্ব সবার কাছে পৌঁছে দেওয়া। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।